We would like to honor Mr. and Mrs. Zaki. Thank you. Pursuing Bachelor degree of Business Administration in Hospitality Management from International School of Hospitality Management. Last but not the least, I would like to call Mohammed Sohail of Class 12 Commerce. Sohail has scored an aggregate of 86.8% in the ISC 2019 examinations. He is presently pursuing BCom Honours from City College. Thank you, sir. Thank you. Of your dynamic principal, who is really here, a real mentor, a guide to the successful zone. I can see from the performance of the children, guidance of Mrs. Malik and the staff, the teachers are আজকে এখানে একটা স্কুলের একটা সোশ্যাল প্রোগ্রাম, সেখানে আমি যোগ দিতে এসেছিলাম। সেটা ওই আমার সঙ্গে স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম আছেন, ম্যাডাম কেকা মল্লিক। তো আমি মনে করছি যে এই ধরনের অনুষ্ঠানে, এই যে স্কুলের এইরকম একটা স্কুলকে এখানে সংগঠিত করা, বড় করা, তাকে নিয়ে কাজ করা, চালানো, এটা আমার মনে হয় যে খুবই একটা ইউনিক প্রপোজিশন। আমার এখানে এসে খুব ভালো লাগলো এবং আমি চাইবো যে এই ধরনের স্কুলের আগামীতে আরও যাতে ভালো হয়, আমি চাইবো। না, এরা স্কুলের যারা এই স্কুল থেকে বেরিয়েছেন, আইসিএসসিতে ভালো রেজাল্ট করেছেন, কৃতি যারা স্টুডেন্ট, তাদের ডেকে এনে তারা আবার সম্বর্ধনা দিলেন। আমার মনে হয় যে এটা অতীতকে তো কেউ মনে রাখে না, স্কুল তার গরিমা এইভাবে বজায় রাখছে, সেটা একটা বড় দিক বলে আমি মনে করি। আপনি বলেন মুক্ত চিন্তা পশ্চিমবঙ্গে বিরাজ করছে, কিন্তু কি মনে হচ্ছে কি এখন কি মুক্ত চিন্তা পশ্চিমবঙ্গে একটু ঘাটতি হচ্ছে? মুক্ত চিন্তা পশ্চিমবঙ্গেই আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে মুক্ত চিন্তাকে রদ করতে বা রোধ করতে চাইছে, আমরা মনে করি যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে নানা রকমের ভাষা, নানা রকমের সংস্কৃতি, নানা রকমের পোশাক, খাদ্যাভ্যাস সব আছে এবং প্রত্যেকটিকে আলাদা আলাদা করে মান্যতা, গুরুত্ব দেওয়া উচিত। সেইটা সামাও হচ্ছে না। সেইটা আমার মনে হয় যে কীভাবে সেখান থেকে অতিক্রম করতে পারি সেটা আমরা দেখব। সোশ্যাল মিডিয়াতে কিছু কমেন্টসের উপর পুলিশ যে হস্তক্ষেপ করছে এবং তাকে